হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সম্পদ, আর আজকে কথা বলবো দেব 45 অর্থাৎ টেক্কা সিনেমার দেবের প্রথম লোক। দেব শুধু নয়, রুকমিনীর প্রথম লোক যা চমকে দেওয়ার মতো হয়েছে। তো এখনও অবধি যদি আমরা দেবটার দেখি ফেসবুক বা কোথাও, সেভাবে কোনো ফার্স্ট লুক সামনে আসেনি। এখনও পর্যন্ত টেক্কার ওই একটাই পোস্ট সামনে এসেছিলো, এবং সেখানে আমরা দেবদাকে পিছন থেকে দেখতে পাচ্ছিলাম একটা বাচ্চার কপালে রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার থেকে বেশি আমরা কিছু দেখতে পাইনি, এবং এখনও অবধি কোথাও দেখা যাচ্ছে না। তো ভিডিওটি কী করে করলাম? আজকে আনন্দবাজার পত্রিকায় ফার্স্ট লুক সামনে এসেছে টেক্কার, এবং লুকটা জাস্ট চমকে দেওয়ার মতন। কারণ যেরকম লুক আমরা এক্সপেক্ট করছিলাম তার থেকে লুকটা একদমই আলাদা, সাদা মাটা কিন্তু একটা লুক হয়েছে। এবং আমি আপনাদের দেখাচ্ছি, মানে দেবদার লুকটা প্রথমে তোমাদের দেখাচ্ছি, সেটা দেখে আমি জাস্ট চমকে গেছি। কারণ হচ্ছে লুকটা কিন্তু সাদা মাটা একটা লুক দেওয়া হয়েছে। আমি জানি এই লুকটাকে দেখে অনেকেরই বক্তব্য শুরু হয়ে যাবে, সিরিয়াল নয় তো ভাই, সিরিয়াল নয় তো ভাই, কিন্তু দেখো হাতে একটা বন্দুক রয়েছে। এবং এই পাশে আমরা স্বস্তিকার ম্যামকেও দেখতে পাচ্ছি, তাকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে। অপরদিকে যার লুকটা আমাকে চমকে দিয়েছে বস, যার লুকটা দেখে আমি চমকে গেছি, যেটা পুরোপুরি আলাদা রকমের হয়েছে, সেটা হচ্ছে রুকমিনীর লুক। রুকমিনী একটা অন্যরকম লুক, এবং রুকমিনীর কিন্তু সম্ভবত একজন ইন্সপেক্টরের চরিত্রও প্লে করছে, কারণ পুলিশের মতোই ড্রেস পরে রয়েছে, হাতে একটা সানগ্লাস রয়েছে, এবং এরকম বয়স্কার চুলে রুকমিনীকে আগে কখনো দেখা যায়নি। তো রুকমিনীর লুকটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো লুকটা আমার দারুণ লেগেছে, একদম চমকে দেওয়ার মতো একটা লুক হয়েছে। কোথাও গিয়ে অনেকদিন পর দাঁড়িয়ে দেখছি দেবদাকে। আশা করি দেবের ক্যারিয়ারে একটা ভালো অভিনয় আমরা পেতে চলেছি, কারণ চরিত্রটা যেভাবে শুনছি যা বুঝতে পারছি অভিনয়ে অনেক জায়গা থাকবে। এবং সৃজিৎ মুখার্জি এই টাইম যে ধরনের সিনেমা বানাচ্ছে তার থেকে এটা কিন্তু বড় স্কেলের কাজ হবে, এই আশাটাও কিন্তু দিচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্বস্তিকা চরিত্র সম্বন্ধে লেখা হয়েছে একজন স্ত্রী এবং একটা কর্পোরেটর সংস্থার হচ্ছে একজন সিও, এবং টোটা রায়চৌধুরীর চরিত্র বলেছেন রহস্য মোড়া। তো এরকম অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।